আমাদের সোহেল ভাই থাইল্যান্ড প্রবাসী, দেশে যাবে মার্কেটিং করছে। যে দেখেন সুন্দর, আর দিতে হবে না, এই যে এটা এটা ইজি, এটা ইজি, আর দিতে হবে না। কোথায়? এখানে একটা লাইটের ব্যবস্থা করে নাই, আশ্চর্যজনক ঘটনা। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর সুন্দর, আমি তো আসতে আছে ওই যে একটু বক শিশারা সাহেব, বুঝো না, এতক্ষণ করে নাই লাস্টে। না না, ওটা ওইটা তলে ফেলান যাবো না, ওইটার উপরে ওজন দেওয়া যাবো না বেশি একটা, ওইটা এলো ওইটার উপরে দিলে ব্যাপার না, এটার মধ্যে কোনো ফল নাই, বুঝতে হবে না। ওকে ওকে ফাইন, পিছনে একটা সিটের উপরে ভেঙে, একটা সিটের উপরে ভয় দেন, পিছনে একটা একটা পিছনে সিটের উপরে দিয়ে দেন। এটা কি, এটা এটা তো না ডুবো ডুবো ক্যাচন গুলো করো, সামনে জায়গা নেই, ওই করে আছিস, থাক দরকার নেই, আমরা একসাথে বসি। আপনি ফোন দিলে কথা বের করলাম না, সাকিব বলছিল না, বল না, বল না, গুড বাই থাইল্যান্ড ব্যাংকক অ্যাম্বাসেডর হোটেল, হাই হাই, সুন্দর একটা সময় পাস করলাম,
ভালো লাগলো বড় ভাই ছোট ভাই মাঝারো ভাই সবাই আছে ব্যাংককে যে যাই খাইলে আর যে যাই দেখলার যে যাই করলা তুমি এটা আউট আউট রাখো আউট রাখবো আমগো পার্সোনাল তাহলে